ঢাকার মতিঝিল এলাকার দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে এস আলম গ্রুপের কর্মীদের সঙ্গে সাধারণ কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গোলাগুলিতে পাঁচজন আহত হয়েছেন। এস আলম গ্রুপের কয়েকশো বহিরাগত জোর করে ইসলামী ব্যাংকে প্রবেশের চেষ্টা করেন। তাদের প্রবেশে বাধা দিলে কর্মকর্তাদের ওপরে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এ সময় ইসলামী ব্যাংকের গোডাউন গার্ড ডিজি শফিউল্লাহ সর্দার, অফিসার মামুন, আব্দুর রহমান ও বাকি বিল্লাহ সহ পাঁচ কর্মকর্তা গুলিবিদ্ধ হন। রোববার সকাল দশটার দিকে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে কর্মকর্তার অবস্থান নিলে এ ঘটনা ঘটে। বৈষম্য বিরোধী ব্যাংকার সমাজ ব্যানারে কিছু লোকজন ব্যাংকের সামনে সমাবেশ করার চেষ্টা করে, কিন্তু তাদের দাঁড়াতে দেয়নি এস আলম গ্রুপের কর্মীরা। এ সময় এস আলম গ্রুপের কর্মীরা তাদের উপর চড়াও হয় এবং উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গোলাগুলিতে পাঁচজন আহত হন।